আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি একটা কাঁচকলার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কাঁচকলা কিন্তু আমরা রান্না করে খাই, ভর্তা করে খাই, কিন্তু ইফতারের আইটেমে কিংবা সন্ধ্যা স্ন্যাক্সে কিন্তু এই কাঁচকলার একটা দারুণ একটা রেসিপি করা যেতে পারে। তো সেটাই নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো। এটা যে এতটাই মজার, যা যে কোনো সময় আপনারা কিন্তু এটা খেতে পারবেন। আর ইফতারিতে এরকম একটা যদি রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, একটু অন্যরকম ভিন্ন স্বাদের এই কাঁচকলার রেসিপিটি। আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে। আজকের এই কাঁচকলার এই বড়াটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা কাঁচকলা নিয়েছি, আর দুইটা কাঁচকলার আমি দুই পাশ একটু কেটে পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো এখানে আমার পানি দিয়ে সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ছিলে নেব। কাঁচকলাটা ছিলে নিয়ে এর কলাটা বের করে নিতে হবে, আর এই কাঁচকলাটা কিন্তু খোসা সহকারে সিদ্ধ করতে হবে, তাহলে কিন্তু বেশি একটা কালো হবে না। আর যদি ছিলে আপনারা সিদ্ধ করেন তাহলে কিন্তু কলাটা কালো হয়ে যাবে, এরকম সাদা হবে না। তো এখানে আমার ছোলা হয়ে গেছে, এবার কাঁচকলাটাকে আমি ভর্তা করে নেব। একদম মিহিভাবে এই কাঁচকলাটা ম্যাশ করে নিতে হবে। তো দেখুন এখানে আমার একদম কাঁচকলাটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ লাল এবং সবুজটা দিয়ে দিচ্ছি, আর কিছু দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এর মধ্যে একটু স্বাদ মতো লবণ এবং 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, যেহেতু কাঁচকলাটা একদম গ্রিন সবুজ এজন্য আমি হালকা একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি, এটা টোটালি অপশনাল। তো এই উপকরণগুলো এবার সবগুলো এবার হাত দিয়ে মেখে নিতে হবে, ভালোভাবে মেখে সুন্দরভাবে সবগুলো সেট করে নিতে হবে। তো এখানে আমার মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এবারে আমি একটা ফ্রিজে কিছুটা সাদা তেল নিয়েছি এবং তেলটা হাতে এভাবে একটুখানি সামান্য মেখে নিয়ে আমি কাঁচকলার এভাবে অল্প অল্প করে নিয়ে একটু গোল রাউন্ড শেপ করে নেব। এটা আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন, স্কোয়ার, বরফি, যে আর যেটা খুশি সেভাবে এটা সেট করে নিতে পারবেন। তো আমি এখানে লাড্ডু টাইপেরই করে নিচ্ছি, কারণ এই গোল রাউন্ড শেপটা কিন্তু ছোট ছোট করে রাখলে পরে ফ্রাই করলে কিন্তু পুরোটা ফ্রাই হয়ে যাবে, ভেতরটাও কিন্তু ভালো লাগবে। তো এই তো এর মধ্যে আমার কিন্তু এখানে রাউন্ড শেপ করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন দুইটা কাঁচকলাতে কিন্তু অনেকগুলি বড়া তৈরি হয়ে গিয়েছে। তো এবার একটি ফ্রাই প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, এবং এটা আমি কিন্তু কাঁচকলার বড়াটা করে কিন্তু আমি আধা ঘন্টা থেকে 40 মিনিট ফ্রিজে রেখেছিলাম, আর ফ্রিজে রাখলে এর পুরোটাই ছেট হয়ে যায়, পরবর্তীতে ভাজতে গেলে কিন্তু খুবই ভালো হয়, ভাঙার সম্ভাবনা কম থাকে। আর তেলটা গরম হলে এবার আমি একটা একটা করে সবগুলো বল এখানে দিয়ে দিচ্ছি। এভাবে তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে মিডিয়াম হিটে কিন্তু এই বলগুলো ভেজে নিতে হবে। একদম জোরে যদি হিটটা দেন তাহলে কিন্তু কাঁচকলার উপরেটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, এজন্য অবশ্যই মিডিয়াম হিটে কাঁচকলাটার এই বলগুলো ভেজে নিতে হবে। তো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেও মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। তো এরই মধ্যে আমার কিন্তু কাঁচকলার এই বলগুলো হয়ে গিয়েছে, এবার আমি উঠাই নিচ্ছি। দুইটা কাঁচকলা থেকে কিন্তু অনেক কাঁচকলার বল তৈরি হয়ে গিয়েছে, এটা কিন্তু ইজিলি 2-3 জন খাওয়া যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কাঁচকলার এই বলগুলো তৈরি করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে, এটা কিন্তু খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। ইফতারে অথবা সন্ধ্যা স্ন্যাক্সে কিন্তু চায়ের সঙ্গে এই কাঁচকলার বলগুলো কিন্তু খাওয়া যেতে পারে, এটা খুবই সুন্দর একটা মজার একটা রেসিপি। এটা কিন্তু সসের সাথেও খাওয়া যেতে পারে। আর আমি একদম ইফতারির কিছুক্ষণ আগে ভেজে নিয়েছি, এজন্য আমি ভেঙে দেখাতে পারলাম না। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভিন্ন ধরনের একটা স্বাদ অনুভব করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।